হ্যালো ভিউয়ার্স, আপনাদেরকে আমি একটা টিপস দিতে চলেছি যে অ্যাড দেখে কীভাবে ইনকাম করা যাবে। তো আমাদেরকে অ্যাড দেখে ইনকাম করা যাবে সর্বপ্রথম দিকে সেটা পিন কিনতে হবে। তো অ্যাড কীভাবে আমরা অ্যাড দেখে ইনকাম করব প্রতিদিন টাস্ক দেখে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। যে এই ইউনিটি অ্যাড আছে, ইউনিটি অ্যাড আপনাদেরকে সর্বপ্রথম সর্বত আপনাদেরকে মেম্বারশিপ হতে হবে, যে জয়নিং হতে হবে। তো এভাবে হবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সর্বথা আমার মেম্বারশিপ অলরেডি করা আছে, তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে করা যাবে। তো আমি আগে থেকে করে রেখেছি, আমার যে দেখেন যে টাস্ক দেখে সেগুলো ইনকাম হয়েছে, আমার টু ডে ইনকাম যেগুলো হয়েছে এখনও টু ডে ইনকাম। আমার যত লেভেল বাড়ালো জন্য যত মানে লেভেল বাড়াবো তত ইনকাম হবে। তো আমার দেখেন এগুলো সব টাস্ক দেখে ইনকাম হয়েছে। তো কীভাবে মেম্বার জয়নিং করা যাবে সর্বপ্রথম আজকে আমি তো আপনাদেরকে বলবো। আর ফুল ডিটেলস আপনাদেরকে এটা ইউনিটি অ্যাডে গাইড করবো, কীভাবে মেম্বারশিপ এগুলো কীভাবে পিন অ্যাক্টিভ করবেন, পিন জেনারেট করবেন সব কিছু দেখাবো। তো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে যে মেম্বার অ্যাডের জন্য জয়নিং হতে হবে। তো জয়নিং হওয়ার সাপোজ এখানে মেম্বার আছে, যেটা মেম্বার আসতে হবে, দে এখানে অ্যাড মেম্বারে ক্লিক করার পর আপনাদের কী করতে হবে যে এখানে যার যে জয়নিং হতে চায় তার ফার্স্ট নাম, লাস্ট নেম, তার এখানে জেনারেট হয়েছে জয়নিং আইডি, তো তার ইমেল আইডি থাকলে ভালো ইমেল আইডি দেবেন, না থাকলে কোনো ব্যাপার নেই। তো মোবাইল নাম্বার দিতে, এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। আর জয়নিং আইডি যে এটা, যে দেখেন এটা আমার জয়নিং আইডি আমার, তো আপনারা এটা আইডি থেকেও জয়নিং হতে পারবেন। তো আপনাদের এখানে এটা যেটা প্যাকেজ কিনতে, আপনাদেরকে পিন কিনতে হবে, সেটা হচ্ছে বারোশো টাকার প্যাকেজ এখানে করা। আপনাদেরকে অ্যাড মেম্বার করতে হবে। অ্যাড মেম্বার হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে যে আপনারা যদি জয়নিং হতে চান তো আমাকে কন্ট্যাক্ট করে আপনি জয়নিং হতে পারেন, বা পিন যদি আপনি পিন নিতে চান তো পিন আমি এখান থেকে আপনাদেরকে পিন দিতে পারি। তো সর্বপ্রথম পিনে যেটা পিন যদি আপনার থাকে তো পিন জেনারেট, এখানে পিন অপশান আছে, ট্রান্সফার করে সব সিস্টেম আছে। তো এখানে আমি সর্বপ্রথম আজকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে মানে টাস্ক দেখতে হবে, কী করতে হবে সেটাই। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে পিনটা আপনার অ্যাক্টিভ করলে সেটা কীভাবে অ্যাক্টিভ করবেন, যেটা জেনারেট করেছেন পিন সেটা অ্যাক্টিভ কীভাবে করবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম আমি দেখাচ্ছি যে টাস্ক দেখার সিস্টেমটা, যে আপনি এখন আগে যে 15টা অ্যাড ছিল 30 সেন্ট করে, এখন বাড়ি দিয়েছে কোম্পানি যে 20টা অ্যাড করেছে। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাশব্যাক টাস্ক, তো ক্যাশব্যাক টাস্কের আসার পর আপনাদের এখানে কী করতে হবে যে 20টি অ্যাড আছে সেটা অ্যাড করা কমপ্লিট করতে হবে। অ্যাড আপনি যে দেখেন আমার 15টা অ্যাড কমপ্লিট করছে এখনও। তো সেটা জাস্ট এখানে কী করতে হবে, যেমন কিছু না, জাস্ট ক্লিক করে এখানে অ্যাড দেখতে হবে। অ্যাড বলতে সেকেন্ড উঠবে, তাছাড়া আর কিছুই না। এই যে সেকেন্ড উঠছে এটা 30 সেকেন্ড, জাস্ট আর কিছুই না, এমন কিছুই। তো আপনার 20টা টাস্ক দেখে আপনার কত হবে, আপনার 25 টাকা করে দেবে। আপনি যদি কাউকে আপনার আইডি নিচে জয়নিং করেন তার কাছ থেকে আপনি পাবেন 12 টাকা। তো 12টা মানে টাস্ক দেখার জন্য 12 টাকা পাবেন। আর যদি কাউকে নামান আপনার নিচে তো আপনাকে 1200 টাকার পিনে 300 টাকা আপনাকে ক্যাশব্যাক দেবে, 300 টাকা ক্যাশব্যাক দেবে আপনাকে। তো ভালো এটা, যে আপনি এখানে অনেক কিছু অপশানে দিয়েছে, আপনি এখানে ফান্ড ট্রান্সফার সিস্টেম করেছে, দেখছি উইথড্রো অনেক সিস্টেম করে দিয়েছে এখানে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি আর বাড়াতে চাইছি না, যে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকেন যে কীভাবে পিন জেনারেট করে, পিন জেনারেট যেভাবে আমি দেখালাম জাস্ট আজকে পিনকে অ্যাক্টিভ করবেন কীভাবে, পর কীভাবে আপনাকে জয়নিং করিয়ে অ্যাক্টিভ করাবেন, কীভাবে পিন জেনারেট করবেন, পিন নেবেন, ফান্ড ট্রান্সফার কীভাবে, পুরো ডিটেলসটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আপনারা দেখতে থাকেন পরবর্তী ভিডিওর জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।